অ্যান্ড্রয়েড ফোনের অজানা কয়েকটি সেটিং, এই যে আমার এই সেটিংটি দেখুন, এদিকে টান দিলে কিন্তু এটা কালারটা অন্যরকম হয়ে যায়, আমার স্ক্রিনের কালারটা অন্যরকম হয়ে যায়, আর এইদিকে দিলে কিন্তু আমার স্ক্রিনের কালারটা অন্যরকম হয়ে যায়, তাই না? মানে এটা স্ক্রিনের অন্যরকম কালার। এখানে আমি আর একটি সেটিং দেখিয়ে দেবো। তো এখানে বলবো যে আমি ইউটিউবে নতুন, আর আমার এই ভিডিওর যে ভিডিওটি দেখেছে যে আপনাদের যে একটুখানি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এটাই সাথে পারলে একটি কমেন্ট করে দেবেন ভিডিওটি কেমন লাগলো। তো এটি এই কাজটি করতে আপনার মানে অ্যান্ড্রয়েড ফোনের নিউ কয়েকটি কাজ, মানে এই কাজটি করতে আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে আপনি আপনার ফোন সেটিংয়ে চলে যাইবেন, মানে আমরা আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংয়ে চলে যাইবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে এইখানে আসবেন, এইখানে আসার পর আপনি এরকম একটা সেটিং দেখতে পারবেন, আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি প্রথমত আমি অন্যরকম একটা সেটিং দেখাইনি, আপনি এখন যদি এই যে এইখানে ট্যাপ করে দেন, এই যে এই এইখানে যে ট্যাপ করে দেন, এইখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি এই যে এইটা যে দেখতেছেন এটার মানে কি আমি দেখাই, আপনি এটা যদি এদিকে টান দেন দেখুন স্ক্রিনের কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, মানে একটু হলুদ টাইপের হয়ে যাচ্ছে, আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনটা কিন্তু অন্যরকম হয়ে যাইব। আর এরকম থাকলে কিন্তু মানে কালারটা অন্যরকম লাগে, মানে বেশিটা ভালো লাগে না। তো আপনি কী করবেন, আপনার মনের মতো যতটুকু ভালো লাগে ততটুকু দিয়ে নেবেন। আমার এতটুকু ভালো লাগে স্ক্রিন কালারটা, মানে একটু বেশি সাদাও না বেশি লালও না, মানে এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে। তো আপনি আপনার মনের মতো করে নেবেন এই সেটিংটি। তো এই সেটিংটি সবাই জানে না, অ্যান্ড্রয়েড ফোনে যা আছে তো নতুন ফোনে কিন্তু এই কালারটা থাকে, নতুন যেই ফোনটা আছে এই কালারটা কিন্তু পাইবেন আপনি। তো পরে কিন্তু আপনি কালারটা পরিবর্তন করতে পারবেন এক সেটিং এটা। তো দুই নম্বর সেটিং পাইবেন আপনি, এই যে দেখবেন অটো স্ক্রিন অফ, মানে নিচে লেখা আছে অটো স্ক্রিন অফ, আপনি যদি এইখানে ট্যাপ করে দেন এর 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, এর মানে কি জানেন? ধরুন আপনি ফোনটা টিপছেন, টিপার পর আপনি ফোনটা রেখে দিয়েছেন, তো এই যে আপনি যদি 15 সেকেন্ড দিয়ে রাখেন না, তো 15 সেকেন্ড পরে আপনি যদি না টিপেন ফোনটা অটোমেটিক অফ হয়ে যাবো। যদি 30 সেকেন্ড দেন তো 30 সেকেন্ড পরে অফ হয়ে যাবো। আমি সবসময় 2 মিনিট দিয়ে রাখি, এই যে আমি 2 মিনিট দিয়ে রাখছি, আমি যখন ফোনটা টিপবো না, ফোনটা রেখে দিব না টিপে, তখন স্ক্রিনটা অটোমেটিক 2 মিনিট পরে অফ হয়ে যাবো, ঠিক আছে, অটোমেটিক। তো আপনার মনের মতো কয়েক সেকেন্ড পরে এই আপনার স্ক্রিন অফ করতে চান, এইখান থেকে দিয়ে নেবেন। তো ভিডিওটি দেখে যদি একটুখানি উপকার হয়ে থাকে, যদি মনে হয় নতুন কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন, এটাই।